রাজ্যে রেলওয়ে স্কুলে শিক্ষক নিয়োগ পরীক্ষা ছাড়াই। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে তরফ থেকে রেলওয়ে এইচএস স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। নিয়োগ করা হচ্ছে বিভিন্ন রকম সাবজেক্টে, বাংলা, ইংরেজি, ইতিহাস, সংস্কৃত সহ বিভিন্ন বিষয়ে যোগ্য প্রার্থীদেরকে এখানে নেওয়া হবে। সব থেকে গুড নিউজ হচ্ছে এখানে এটাই যে এখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের তরফ থেকে এই সমস্ত পদে কিন্তু নেওয়া হবে। রেলওয়ে এইচএস স্কুলে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণভাবে চুক্তিভিত্তিকভাবে তোমাদের এখানে নিয়োগ করা হবে। ওকে, এখানে পশ্চিমবঙ্গের সকল যোগ্য ইচ্ছুক প্রার্থীরা কিন্তু রেলওয়ে এইচএস স্কুলে শিক্ষকতা করার জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের সকল যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করবে। নিয়োগ করা হচ্ছে রেলওয়ে এইচএস স্কুল আলিপুরদুয়ার। যে সমস্ত বিষয়ে নিয়োগ করা হচ্ছে তা হলো পিজিটি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, হিস্ট্রি। আমি তোমাদেরকে সম্পূর্ণ বিষয়টা কিন্তু এর মধ্যে বলবো। তাহলে চলো আমরা এখানে চলে যাই আগে নোটিশটায়। দেখো নোটিশটা আমরা এখানে দেখতে পাচ্ছি, সাবজেক্ট ভ্যাকেন্সিটা আমরা এখানে দেখে নেব কোন কোন বিষয়ে সাবজেক্ট ভ্যাকেন্সি আছে। দেখো পিজিটি বায়োলজি, পিজিটি হিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, হিন্দি, পলিটিক্যাল সায়েন্স, বেঙ্গলি, তারপর টিজিটি হিন্দি, টিজিটি ইংলিশ, সংস্কৃত অ্যান্ড টিজিটি কম্পিউটার সায়েন্স, পিওর সায়েন্স, টিজিটি সোশ্যাল সায়েন্স, টিজিটি সোশিওলজি, টিজিটি ইংলিশ, টিজিটি ইংলিশ, পিআরটি ইংলিশ, পিআরটি ইংলিশ মিডিয়াম, পিআরটি ইংলিশ মিডিয়াম। ওকে, তো এখানে টোটাল ভ্যাকেন্সিগুলো আছে সেটা জানিয়ে দিলাম, এবং এখানে ক্যাটাগরি অনুসারেও কিন্তু ভ্যাকেন্সিগুলোর ভাগ বলে দেওয়া হচ্ছে। আর যেটা বলা হচ্ছে তোমাদের ইন্টারভিউ হবে তোমাদের 7/6/2024 ফ্রাইডে। ওকে, নেক্সট এখানে দেখো স্যালারিটা আমরা দেখে নেবো। পোস্ট গ্র্যাজুয়েট টিচারের ক্ষেত্রে 27,500 পার মান্থ, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচারের ক্ষেত্রে 26,250 পার মান্থ, প্রাইমারি টিচারের ক্ষেত্রে 21,250 পার মান্থ। এখানে বয়সের লিমিটটা হচ্ছে 18 থেকে 65 বছরের সকলেই কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে। সম্পূর্ণ যেটা কেভির রুলস আছে সেই রুলস অনুসারে, মানে এজ প্লাস এলিজিবিলিটি কেভির রুলসের যেটা আছে সেটাই। যেরকম পিজিটি ক্ষেত্রে কিন্তু 50% থাকতে হবে তোমাদের রেসপেক্টিভ সাবজেক্টের ওপরে, ওকে, উইথ হ্যাভিং বিএড। অ্যান্ড তোমাদের টিজিটির ক্ষেত্রেও কিন্তু তোমাদের তাই বলা হয়েছে। দেখো যে তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে, 2 ইয়ার ডিপ্লোমা থাকতে হবে, ওকে, অ্যান্ড 50% গ্র্যাজুয়েশন থাকতে হবে, পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে, উইথ বিএড থাকতে হবে। হ্যাঁ, অ্যান্ড তোমাদের এটা বলে বলা হয়েছে দেখো যে বিএডটা কিন্তু এখানে অবশ্যই ম্যান্ডেটরি। অ্যান্ড পিআরটির ক্ষেত্রেও কিন্তু তোমাদের 50% মার্কস থাকতে হবে এইচএসে। অ্যান্ড বলা হয়েছে যে 2 ইয়ার্সের ডিএল, 2 ইয়ার্স ডিপ্লোমা থাকতে হবে ইন এলিমেন্টারি এডুকেশন, ডিএলএড থাকতে হবে। ওকে, সিনিয়র সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট 45% মার্কসও থাকলে হবে। যাতে 45% মার্কস আছে তাদেরও থাকতে হবে, থাকলেও কোনো অসুবিধা নেই, বা 2 ইয়ার্স ডিপ্লোমা থাকতে হবে ইন এলিমেন্টারি এডুকেশন, ডিএলএড, ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য এনসিটিই রেকগনাইজ নর্মস অ্যান্ড প্রডিউস রেগুলেশন 2002। ওকে, আর এবং ডিএলএড কিন্তু থাকতেই হবে 50% মার্কস। ওকে, আচ্ছা, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে অ্যান্ড 2 ইয়ার ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশন অর গ্র্যাজুয়েশন 50% মার্কস, বিএড পোস্ট গ্র্যাজুয়েট উইথ আ মিনিমাম 55% মার্কস অর ইকুইভ্যালেন্ট গ্রেড দ্য 3 ইয়ার ইন্টিগ্রেটেড বিএড এমএড অ্যান্ড পাস ইন টিচার এলিজিবিলিটি টেস্ট, টেস্ট টু বি টেট টু বি কন্ডাক্ট বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য গাইডলাইন্স। তো এখানে বলে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে টেট কিন্তু থাকতে হবে। ওকে, এখানে কিন্তু টেটটা প্রাইমারির ক্ষেত্রে কিন্তু টেটটা থাকতে হবে। ওকে, নেক্সট আমি তোমাদের সাথে চলো শেয়ার করছি টার্মস অ্যান্ড কন্ডিশনটা। এখানে বলেই দেওয়া হয়েছে যে তোমাদের কে পুরোটাই তোমাদের এখানে কন্ট্রাকচুয়াল বেসে নেওয়া হচ্ছে। হ্যাঁ, অ্যান্ড তোমাদের এখানে কি হয় আমি তোমার ডিটেলসটা বলে দিচ্ছি তোমাদেরকে। অনেক টিচাররাই থাকেন পার্মানেন্ট দিদিরা, তাদের রিটায়ারমেন্ট হয়ে যায়, তো রিটায়ার হয়ে যাওয়ার পর তখন কিন্তু সেই জায়গায় যে পোস্টটা খালি থাকে সেই পোস্টে কিন্তু তখন এরকম ইন্টারভিউর মাধ্যমে কিন্তু টিচার্স নেওয়া হয়, ঠিক আছে, রেসপেক্টিভ সাবজেক্টের এগেনস্টে। এখানে পার্মানেন্ট পোস্টেরও ভ্যাকেন্সি থাকে, যখন পার্মানেন্ট পোস্টের ভ্যাকেন্সি থাকে তোমাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করা হবে, তার জন্য কিন্তু এভারগ্রিন ফলো রাখতে হবে, তাহলে তোমরা বিভিন্ন রকম পার্মানেন্ট পোস্টেরও যে ভ্যাকেন্সিগুলো থাকবে সেগুলো তোমাদের শেয়ার করা হবে। তোমাদের বলে রাখি যখনই ওয়াক ইন ইন্টারভিউ হয় তার রেসপেক্টে যখন তোমরা যাবে তখন তোমাদের কি প্রেজেন্টেশন থাকতে হবে, দেখো এই যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেটাকে ডাউনলোড করে বের করে নিতে হবে। আমি লিঙ্কটা তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, দিয়ে
এটাকে ফিল আপ করতে হবে প্রপার ভাবে, ব্ল্যাক পেন দিয়ে ভালো করে ফিল আপ করে নেওয়ার পর অবশ্যই কিন্তু তোমরা এখানে যদি ক্যাপিটাল লিখতে পারো তাহলে বেস্ট হয়, ক্যাপিটাল লেটার লিখে। যদি কারোর এসসি এসটি থাকে তারা কিন্তু এখানে তার কাস্ট সার্টিফিকেটটা মেনশন করবে, অ্যাটাচড করবে পেপারটা, অ্যান্ড এখানে ফটো দেবে উইথ সিগনেচার। হ্যাঁ, দিয়ে তারপর এখানে যেগুলো বলা হয়েছে যে ডেট অফ বার্থ প্রুফ, কমিউনিটি সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এগুলো কিন্তু তোমাদের সব প্যান কার্ড, আধার কার্ড, প্রুফ অফ ক্যান্ডিডেটস, গুড ক্যারেক্টার্স, মানে তোমাদের যদি কোনো ক্যারেক্টার সার্টিফিকেট থাকে সেটা নিয়ে যেতে হবে, ঠিক আছে? যদি কোনো জায়গায় এমপ্লয়ার থাকো, এমপ্লয়ি থাকো যদি কোনো জায়গায়, সেখানকে এনওসি নিয়ে যেতে হবে, যে নো অ্যাপ্লিকেশনটা নিয়ে যেতে হবে, সেখানে তুমি আর কাজ করছো না, ঠিক আছে? তো এইগুলো কিন্তু রাখতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এই ডকুমেন্টস উইথ এই ফর্মটা এখান থেকে ডাউনলোড করে ফিল আপ করে নিয়ে যেতে হবে। ওখানে গিয়ে তোমাদেরকে একটা ফর্ম দেওয়া হবে, সেটাকে ফিল আপ করতে হয়, এবং তারপর কিন্তু তুমি কোন সাবজেক্টে রেসপেক্টে সেটা ওখানে জানাতে হয়, দিয়ে ওখানে তারপর ওটা জমা দেওয়ার পর তোমাদের যে ডকুমেন্টসটা থাকে সেটা ভেরিফিকেশন হয়। ভেরিফিকেশন হওয়ার পর কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। ইন্টারভিউটা তোমাদের যেই সাবজেক্টের এগেন্সটা দিচ্ছ, কেউ পিআরটি, কেউ পিজিটির পারফেক্ট, মানে রেসপেক্টিভ সাবজেক্টের ক্ষেত্রে, তো সেটার উপরে কিন্তু তোমাদেরকে বিশেষ ট্রেন, মানে বাড়ি থেকে প্র্যাকটিস করে যেতে হবে। সেটার উপরে কিন্তু তোমাদের কোয়েশ্চেন থাকবে, কিছু কোয়েশ্চেন তোমাদের করতে পার, জিজ্ঞাসা করা হয়, এবং ওখানে গিয়ে তোমাদের ইন্টারভিউতে কি কি ফেস করতে হয় সেটা নিয়ে যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। তার নিয়ে কিন্তু আমি একটা বিশেষ ভিডিও নিয়ে আসবো, আমি তোমাদের জানাবো যে ওয়াক ইন ইন্টারভিউতে কেমন ইন্টারভিউ সেকশনটা চলে এবং কি কি প্রশ্ন হয়, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই রাখলাম। তাহলে অবশ্যই কিন্তু যারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দিও, ওকে? অ্যান্ড ভিডিওটা পছন্দ হলে লাইক করো, সকলের মধ্যে শেয়ার করো ভিডিওটা, সকল ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে। অ্যান্ড তোমরা কিন্তু অবশ্যই এইগুলো নিজের ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করো, যাতে তারা এখানে যদি অ্যাপ্লাই করে দিতে পারে, ওকে? ইন্টারভিউর জন্য কিন্তু 7/6/2024 তারিখ সকাল 8টা থেকে 10টার মধ্যে কিন্তু এখানে রেলওয়ে এইচএস স্কুল আলিপুর জাংশনে কিন্তু তোমাদের চলে যেতে হবে, ঠিক আছে? তাহলে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি আমাদের দেখা হচ্ছে। সকালে সুস্থ থেকো, ভালো থেকো, বাই। Bye.